নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পিজি কোর্সের ছাত্রছাত্রীরা যারা এই 2023 সালে টার্ম এন্ড এক্সাম দেবেন তারা প্রত্যেকেই জিজ্ঞাসা করছিলেন, এক, আপনাদের রেনুয়ালের নোটিশ কবে প্রকাশিত হবে, রেনুয়ালের কতদিন পর আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হতে চলেছে, অ্যাসাইনমেন্টের জন্য এক্স্যাক্ট কতদিন সময় আছে, ফাইনাল এক্সাম আপনাদের কবে হতে চলেছে, অ্যাসাইনমেন্ট ও এক্সামের মধ্যবর্তী কতদিন সময়ের গ্যাপ থাকছে, কতদিন ধরে পরীক্ষা চলবে, কী কী বারে আপনাদের পরীক্ষা হবে, তো ছাত্রদের করা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশান পেতে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিজি বা মাস্টার ডিগ্রির প্রচুর ছাত্রছাত্রীরা রেনুয়াল মিস করেছেন, ফলে রেনুয়ালের দ্বিতীয় সুযোগের জন্যই আপনারা অপেক্ষায় আছেন। রেনুয়াল না করতে পারায় প্রচুর ছাত্রছাত্রীরা বই পায়নি, প্রপারলি পড়াশোনা করতে পারেননি, তো আপনাদেরকে জানিয়ে রাখি এই অক্টোবর মাসের মধ্যে রেনুয়াল আপনাদের দিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রেনুয়াল দিলে এই সুযোগ আপনারা মিস করবেন না কোনোভাবে। রেনুয়ালের কপি নিয়ে স্টাডি সেন্টার থেকে বই কালেকশান করে পড়াশোনা শুরু করে দেবেন। আর নিউ অ্যাডমিশান ছাত্রছাত্রীদের রেনুয়াল একেবারে আসন্ন, এই রেনুয়ালের মাধ্যমে আপনারা পার্ট 2-র জন্য এলিজিবেল হবেন এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম পেপারে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা এলিজিবেল হবেন। আপনাদের লিখিত পরীক্ষার আগেই এই রেনুয়াল কমপ্লিট হবে। রেনুয়ালের সময় আপনারা স্পেশাল পেপার যেটি নেবেন খুব ভাবনা চিন্তা করে অবশ্যই নেবেন, কারণ বিষয়টির গ্রহণযোগ্যতা কম্পিটিটিভ এক্সামের উপযোগী কি না, আপনি ওই পেপারে কতটা পারবেন বা পূর্ব অভিজ্ঞতার সঙ্গে ওই স্পেশাল পেপারের কতটা সংযোগ সূত্র আছে তা অবশ্যই করে যাচাই করে তবে স্পেশাল পেপার চয়ন করবেন। বহু ক্ষেত্রে এমনটিই দেখা যায়, পিজির ছাত্রছাত্রীরা না বুঝে স্পেশাল পেপার নিয়েছিলেন কিন্তু পরে ওই স্পেশাল পেপারে পেরে উঠছেন না, কিংবা ভালো লাগছে না, কিংবা অন্য নতুন স্পেশাল পেপারের প্রতি ভালো লাগার জন্ম হচ্ছে। ফলে এখন থেকে ঠিক করে ফেলুন কোন স্পেশাল পেপার আপনারা পার্ট 2-র জন্য চয়েস করবেন। এবারে আসি পিজিদের এক্সাম ফর্ম ফিল আপ কবে হচ্ছে। আপনাদের রেনুয়ালের পরপর এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হবে, কারণ রেনুয়াল ছাড়া এক্সামে বসা যায় না। আপনাদের নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হতে চলেছে। রেনুয়াল না করলে, এক্সাম ফর্ম ফিল আপ না করলে আপনারা কোনোভাবেই এক্সামে বসতে পারবেন না। কখন কোন সময় পিজিদের কী কী জরুরি নোটিশ প্রকাশিত হবে তা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশান, আপনাদের অ্যাসাইনমেন্ট কবে শুরু হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ইউজিদের লাস্ট পরীক্ষা, ইউজিদের পরীক্ষা শেষ হলে সাথে সাথেই পিজিদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হবে। ডিসেম্বরের শেষে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হলে পিজিদের অ্যাসাইনমেন্ট শুরু হবে 2024 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। এই অ্যাসাইনমেন্ট চলবে প্রায় এক সপ্তাহ যাবৎ। এই অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরপর বিডিপিদের মতো পিজিদের সাথে সাথে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হবে। আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার প্রায় 25-30 দিনের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে, ফলে সেই দিক দিয়ে দেখলেই পিজিদের এক্সাম হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেই, ফলে হাতে 4 মাস আছে ফাইনাল এক্সামের জন্য। হাতে সময় অত্যন্ত কম, যাদের হাতে সময় নেই, যারা কোনো না কোনোভাবে কাজের সঙ্গে যুক্ত বা প্রপারলি টিউটোরিয়াল, ক্লাস ও নোট নিয়ে প্রপারলি ভালো একটি রেজাল্ট প্রত্যাশা করেন, ইতিহাস এমের ছাত্রছাত্রী হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সাথে। আর যারা নিজ উদ্যোগে স্টাডি করছেন তারা সাজেশান পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আপডেট এই পর্যন্তই।